10 12 বছর বিয়ে হয়ে গেছে তার বাচ্চা তার মানে মেয়েরই সমস্যা মেয়ের কোনো বাচ্চা হবে না সে বাচ্চা হবে না বিদায় সে মানে বাচ্চারা নিজের করবে বলে একটা চুরি করে নিয়ে এসেছিল বাচ্চারা মেডিকেল থেকে চুরি করেছে কিন্তু আমার ননদের ছেলে কোনো কিছুই জানে না আমার ভাইয়ের বাচ্চা ছিল না আমার ভাইয়ের বউ বাচ্চাটা নিয়ে এসেছে মানব পাচার আইনটা নতুন আইন এবং এই আইনটা নতুনভাবে হওয়ার পর আপনারা অবগত আছেন 20/1/2021 তারিখে এই মামলার বাদী রবি মাসুম রবি দাস তার স্ত্রী শ্রীমতী রানী দাসের সন্তান প্রসবের জন্য 21 নম্বর ওয়ার্ডে ভর্তি করে পরবর্তীতে তার চিকিৎসা টিকিৎসা অন্তে ওই দিনই রাত্রি 8:56 সে কন্যা সন্তান প্রসব করে পরবর্তীতে সে জেনারেল বেডে থাকা অবস্থায় সুকৌশলে এই মামলার যে আসামি মৌসুমী তার ওই শিশু বাচ্চাকে নবজাতককে সে চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে যাওয়ার পর এটা রাজশাহী শহরে মোটামুটি এটা একটা চঞ্চলতার সৃষ্টি হয় চঞ্চলতার সৃষ্টি হওয়ার পর টিভি ক্যামেরায় তার ছবি আসে পরবর্তীতে তার হাজবেন্ড রবি রাজপাড়া থানায় মামলা দায়ের করলে 23/1/2021 তারিখে তাকে তালাইমারি পানির ট্যাঙ্কির বস্তি এলাকায় থেকে তার মৌসুমী এবং তার হাজবেন্ড সজীবের দখল থেকে এই নবজাতক শিশুকে উদ্ধার করে উদ্ধার করার পর এই উদ্ধারকৃত নবজাতককে তার মায়ের জিম্মায় দিয়ে দেয় দেওয়ার পর এই মামলায় অভিযোগপত্র দাখিল হয় অভিযোগপত্র দাখিল হলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় সর্বমোট 18 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি উপস্থাপন করার পর এই মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ধানিতভাবে প্রমাণিত হওয়ায় মানব পাচার প্রতিরোধ দমন আইন 2/10 আসামি মৌসুমীর 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা এবং অপর আসামি সজীব আহমেদের 5 বছর সশ্রম কারাদণ্ড 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের এই কারাদণ্ডের আদেশ বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন আজকে মাননীয় মানব পাচার ট্রাইব্যুনাল রাজশাহী কর্তৃক যেই মামলার রায় হলো এই রায়ের সাজাপ্রাপ্ত 2 জন আসামি সজীব এবং মৌসুমী তাদেরকে যে মামলায় সাজা দেওয়া হলো 5 বছর এবং 10 বছর করে যথাক্রমে আমরা এই রায়ের সাথে একমত পোষণ করছি না আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব তবে এই মামলার যে ফ্যাক্টসটা ছিল আসামি মৌসুমীর বিরুদ্ধে অভিযোগ ছিল সে নবজাতক একটি সন্তানকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে চুরি করেছিল তারপরে এই আসামিকে নিয়ে এসে যে 164 অর্থাৎ 64 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল সেই জবানবন্দি এক্সকালপিটেরিও না ইনকালপিটেরিও না শুধুমাত্র মহিলা হওয়ার কারণে এবং চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হওয়ার কারণে আমরা মনে করছি এই মামলায় আসামি দ্বয়কে মাননীয় আদালত কোনো সাক্ষীর সাক্ষ্যগত যোগ্যতা সাক্ষ্যগত ভিত্তি স্ক্রুটিনি না করেই উনি একেবারে চাঞ্চল্যকর একটা পরিস্থিতির বিবেচনা করে এই মামলায় আসামিদের বিরুদ্ধে আসামি মৌসুমীর বিরুদ্ধে 10 বছর 5,50,000 টাকা জরিমানা এবং আসামি সজীবের বিরুদ্ধে 5 বছর এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আমরা আসামির পক্ষ থেকে এই রায়ে মোটেও সন্তুষ্ট নই আমরা বিক্ষুব্ধ আমরা মহামান্য হাইকোর্টে যাব এই মামলা রায়ের বিরুদ্ধে আপিল করব আমার ভাইয়ের বাচ্চা ছিল না আমার ভাইয়ের বউ বাচ্চাটা নিয়ে এসছে বাচ্চাটা উদ্ধার করেছে তারপরেও আমার ভাই ন্যায় বিচারে বিচার পাইল না আমার ভাই তো কোনো দোষী না আমার ভাই সব জায়গায় নির্দোষী আমার ভাবিও বিলেছে যে আমার ভাই কিচ্ছু জানে না তারপরেও কেন আমার ভাই শাস্তি হলো ন্যায্য বিচার দিল না ও 10-12 বছর বিয়ে হয়ে গেছে তার বাচ্চা তার মানে মেয়েরই সমস্যা মেয়ের কোনো বাচ্চা হবে না সে বাচ্চা হবে না বিদায় সে মানে বাচ্চারা নিজের করবে বলে একটা চুরি করে নিয়ে এসেছিল বাচ্চারা মেডিকেল থেকে চুরি করেছে কিন্তু আমার ননদের ছেলে কোনো কিছুই জানে না সে ছিলও না সে পুলিশরা বা মান সব তাকে কাজের পুর থেকে তুলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কিন্তু তাকে ধরে নিয়ে এসছে কিন্তু সে যত সাক্ষী যত প্রমাণ কোনো আমার ননদের ছেলের পুত ছিল না সজীবের পুত ছিল না ছিল না এবং নাইও যত সাক্ষী দিয়েছে তাও সজীবের পুত ছিল না কিন্তু নির্দোষ হিসেবে তাও সজীবকে জেল খাটতে হয়েছে এবং সে ন্যায্য বিচার পায়নি